নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। দেখুন, তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বাজার করে নিয়েছি, যেহেতু আজকে হাট বার ছিল। তো দেখুন দেখুন, এখানে ঝিঙে আছে, লম্বা আছে, আর বেগুন আছে, তারপর শসা আছে, তারপরে যে উচ্ছে নিয়ে এসেছে, তারপরে ক্যাপসিকামও নিয়ে এসেছে। তার সঙ্গে দেখুন অনেক বাজার করেছে। এবার এখানে দেখুন লাউ ডাঁটা তো অনেকটাই এনেছে, ও লাউ ডাঁটা খেতে খুবই ভালোবাসে। আর দেখুন এখানে কুঁদরি আর ঢেঁড়স একসঙ্গে আছে। তো চলুন মাছের দিকে যাই, মাছ এনেছে, আমি রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। তো দেখুন এখানে বড় একটা সাইপ্রাস মাছ নিয়ে এসেছে, খুব বড় সাইপ্রাস মাছটি নিয়ে এসেছে। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি রান্না। দেখুন এই যে বাবু বসে আছে, মিষ্টি বসে আছে, ওরা বাবু খেয়েছে, ওর জন্য সুজি বানিয়ে দিয়েছিলাম, আর মিষ্টি খায়নি এখনো, চা বিস্কুট খেয়েছিল। তো চলো আর আমি খাবো। তো আমি খেয়ে খাবো, আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে দেখুন দই নিয়েছি, দই আজকে দই কলা মুড়ি খাবো, আর ওখানে কলা আছে, এই যে কলা, দই দিয়ে কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো, খেতে খুবই ভালো লাগে। দেখুন দইটাও খুব ভালো হয়েছে, ঘরে পাতানো দই, তোমাদের দাদাভাইদের রোজ বেশটাই তোমরা দেখেছো, আমি আজকে একটু খাবো। তো চলুন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখুন আজকে দুপুরে মেনুতে ছিল ডাল, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর নিয়ে নিয়েছি মাছ। মাছটাকে একটু ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এটা হলো সাইপ্রাস মাছ, বাজার থেকে আনা সাইপ্রাস মাছ। তো দেখুন এখানে একটা সবজি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো দেখুন এবার সবজি চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি লাউ ডাঁটা দিয়ে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে, কিছু না নাড়াচাড়া করে করে রান্না করতে হবে। তো একটু জল দিয়েছি। তো দেখুন এখানে মাছ ভাজা শুরু করেছি, প্রথমেই মাছ ভাজা শুরু করে দিয়েছি, না আগে রান্নাগুলো নিরামিষ রান্নাগুলো করে দেওয়ার পর মাছের রান্না করব। তো মাছের ঝোল করবো আজকে, মাছের ঝোল মাছ ভেজে নিয়ে আগে তারপর মাছের ঝোল করব। তো মাছটা খুবই সুন্দর ছিল, ভালো সুন্দর ভাজা হচ্ছিল, ভাঙেনি কিন্তু। দেখুন একে একে এইভাবে ভেজে নিতে হবে। তো আমাদের মাছ ভাজাটা মনে হয় তিনবার মনে আমাকে কড়াতে ফেলতে হয়েছে, মানে কড়াইতে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মানে হয়ে এসেছে, এবার তোলার পালা। তো চলুন যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিই। কিছুটা মাছ ভাজা আমার হয়ে গেছে, আরেকবার বাকি আছে, আরেকবার ফেলে দিই। তো আরেকবার ভাজা হয়ে গেলে মোটামুটি, আলু দেখুন ভেজে রেখেছি, তো সব মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ভাজার জন্য ছেড়ে দিয়েছি। তো ভালোভাবে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখুন এখানে মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেখানে আমি সাজিয়ে রেখেছি। তো সেই গুঁড়োগুলো দেবো, তার সঙ্গে আমি আদা জিরা, আদা আর রসুনের পেস্টটাও দেবো, তার সঙ্গে একটু টমেটো পেস্ট করে নিয়ে আসবো। তো আপনাদেরকে আদা জিরে আদা রসুনটা দেখানো হয়নি, ওটা মিক্সিতে আমি পেস্ট করে এনে এই মশলার মধ্যে ঢেলে দেবো। তো চলুন পেস্ট করে আনি, তারপর দেখা হচ্ছে।
পেঁয়াজটা প্রায় আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে দিলাম, বলেছিলাম আপনাদেরকে মিক্সিতে বাটা হয়েছে টমেটো আদা আর রসুন। এই পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে রেখেছি শুকনো মশলাটা ওই প্লেটে, ওই মশলাটা কিন্তু এই মশলার মধ্যে ছেড়ে দেব। তো চলুন দিয়ে দিই। এবার আমি ভালোভাবে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন মশলাটা আমার তেল ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেবো। তো আলুটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, মাছ ভাজার আগে আলুটা ভালোভাবে ভেজে রেখেছি, তার জন্য আলুটা আমার মনে হয় 30% মতো সিদ্ধ হয়ে আছে। এবারে যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দেওয়ার পর কিন্তু 10 মিনিট আমাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নেওয়ার পর আমি মাছটা একটু দেবো, নাহলে যদি আগে থেকে মাছটা দিই তাহলে মাছটা কিন্তু ঘেঁটে যাবে ঝোলের মধ্যে। পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল দিয়েছি আগে থেকে, কিন্তু লবণ দেওয়া হয়নি। তো দেখুন এবার জাল উঠে গেছে, এবার মাছটা দেবো। তো দেখুন এই কটা মাছই দেবো। এরকম কিছুক্ষণ 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন সানরাইজ গরম মশলা একটু দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নেব। তো আমার মাছের জল কিন্তু রেডি। তো মাছের জলের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে রান্না করে খাবেন, খেতে ভালো লাগবে। তো সবাই এরকম রান্না করেন, তো তাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে রান্না হচ্ছে তার জন্য আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো দেখুন এবার ঢেলে নিচ্ছি, আমি কিন্তু বাইরে রান্না করছি, আপনাদেরকে আগেই বলেছিলাম। তো চলুন কাছ থেকে এবার দেখাই। এই দেখো কালারটা খুবই সুন্দর এসেছে। তো ঝোলটা অনেক গাঢ় না হলেও অনেক পাতলাও হয়নি, মিডিয়াম টাইপের হয়েছে। তো দেখুন এই মাছটা কিন্তু খুবই ভালো ছিল। তো ঝোলের মধ্যে ঘাঁটে নিও, মানে বেশ সুন্দর মাছটি, ভালো করে মাছমাছি করে ভেজেছি আর ঝোলও রান্না করেছি। তো চলুন ঝোল আমার রেডি, এবার খেয়ে নিলেই হয় সবাই। তো দেখুন রাত্রিবেলা আবার খেতে বসে গেছে। রাত্রিবেলার জন্য আমি শশা কেটে দিয়েছি, ওখানে ঢেঁড়শের তরকারি আর কলা আর ডিম ভাজা হয়েছিল। তো তোমাদের দাদাভাই যেহেতু ডিম খায় না রাত্রিবেলা, তার জন্য ওকে দেওয়া হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে ফলো অবশ্যই করে দেবেন। তো ঠিক আছে, এখানে ভিডিওটি শেষ কর।